আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মুন্না মেদ আপনাদের সামনে ভিএফএক্স চ্যানেলের পক্ষ থেকে আবারো আসলাম নতুন একটা টিউটোরিয়াল নিয়ে। আজকে দেখাবো আমি একটি মিউজিক ভিডিও গান এডিটিং করব। সেই মিউজিক ভিডিও গানে কিভাবে আপনারা একটা র ফাইলকে আপনারা মুনলাইটে পরিণত করবেন। তো হলো আমরা এই গানটি হলো আমাদের যে চ্যানেল ভিএফএক্স মুন্নাই চ্যানেলে আপলোড করব, এবং এই টিউটোরিয়ালটা আপনাদের সামনে হলো দেখানোর উদ্দেশ্য হলো এটাই যে আপনারা আপনাদের একটা র ফাইলকে কীভাবে মুনলাইটে তৈরি করবেন সেটা আজকে আপনাদের দেখাবো। টিউটোরিয়াল শুরু করার আগে সবাইকে বলতে চাই, যারা আমার এই চ্যানেল ভিএফএক্স মুন্নাই এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই তারা এখনই সাবস্ক্রাইব করুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফার্স্ট টাইমে আমরা আমাদের যে অ্যাডোবি আফটার ইফেক্টস সফটওয়্যার আছে সেটি ওপেন করব। এটা আমার অ্যাডোবি আফটার ইফেক্টস সফটওয়্যার, এটা দেখতে পারছেন। এরপর আমাদের যে র ফুটেজ আছে সেই ফুটেজটা হলো আমরা হলো নেব। এখানে দেখতে পাচ্ছেন যে এটা আমার র ফুটেজ, এই ফুটেজটাকে টেনে আমাদের অ্যাডোবি আফটার ইফেক্টের এই প্রজেক্টের এখানে ছেড়ে দেব। এরপর আমাদের এই ফুটেজটাকে আমরা টেনে আমাদের নিচের যে টাইম লাইন আছে এই টাইম লাইন এখানে ছেড়ে দেব। দেখতে পাচ্ছেন যে আমাদের ফুটেজটা চলে আসছে, ফুটেজটা হলো আমরা একটু প্লে করে দেখব। ওকে, এরপর আমাদের এই ফুটেজটাকে আমরা ডুপ্লিকেট করে নেব, দুইটা করে নেব। তার জন্য ফুটেজটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে এডিটে যাব। এডিটে যাওয়ার পরে এখানে ডুপ্লিকেট লেখা আছে বা কিবোর্ডের কন্ট্রোল ডি চাপ দিলে ডুপ্লিকেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে দুইটা হয়ে গেছে ডুপ্লিকেট। এখন উপরে যেটা আছে সেটাকে আমরা হলো কাজ করব, এডিট করব। তা উপরের ফুটেজটা আমরা সিলেক্ট করার পরে আমরা হলো ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পরে কালারে যাব, কালারে যাওয়ার পরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে যাব। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করলাম, আমরা ফুটেজটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিলাম। এরপর আমরা এখানে রেড আছে, রেড থেকে -200 এবং ইয়েলো থেকে -200 করে দেব। ওকে, এরপর আমরা আবার ইফেক্টে যাব, যাওয়ার পরে আবার কালারে যাব, যাওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন যে লেভেল আছে, লেভেলে যাব। লেভেলে যাওয়ার পরে এই যে ব্ল্যাক আছে, ইনপুট ব্ল্যাক, এই ইনপুট ব্ল্যাকটা একটু কমিয়ে দেব, 183% রাখলাম। এরপর ইনপুট হোয়াইটটা একটু বেশি করে দেব, 186% রাখলাম। ওকে, আমাদের কাজ কমপ্লিট। এরপর আবার প্রজেক্টে ক্লিক করব। আমাদের প্রজেক্টে ক্লিক করার পরে এখানে আমরা একটা ফুটেজ আনব, ব্যাকগ্রাউন্ড ফুটেজ, যেটা আমরা এখানে অ্যাড করব। এই যে এই ফুটেজটা দেখতে পাচ্ছেন এটা, এবং এখানে লাইট আছে, এই যে সরি, এখানে দেখতে পাচ্ছেন যে চাঁদ আছে, মুন, এইটা, এই দুইটাকে হলো আমি সিলেক্ট করে আমাদের প্রজেক্টের এখানে এনে ছেড়ে দেব। ইনপোর্ট করে দিলাম। এখন আমাদের যে হলো ব্যাকগ্রাউন্ড রাতের যে সিনটা, এটা এনে আমরা এলো আমাদের এই দুই ভিডিওর মাঝখানে ছেড়ে দেব। মাঝখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে নন লেখা আছে, এই অপশনটা যদি না থাকে লক্ষ্য করুন নিচে একটি অপশন আছে টঙ্গেল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে চলে আসবে, এখানে ক্লিক করলে দুইটা অপশনই শো করে। ওকে, এরপর আমরা এই নন আছে আমাদের যে ফুটেজটা আনলাম, এখন মাঝখানে ছাড়লাম ব্যাকগ্রাউন্ড, এই ননে ক্লিক করব। ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পরে এরপর এখানে দেখতে পাচ্ছেন যে লুমা ম্যাট আছে, লুমা ম্যাট করে দিলাম। দেখতে পাচ্ছেন যে হলো আমাদের ব্যাকগ্রাউন্ডটা শো করেছে। একটু প্লে করে দেখব, এখান থেকে আমরা এখান থেকে প্রিভিউ করব। ওকে, এরপর কিছু কাজ আছে, সেটা হলো আমাদের যে মুন আছে চান, এটাকে আমরা টেনে সবার উপরে দিয়ে দেব। এরপরে চানটাকে আমরা একটু ছোট করে দেব। মাউসের হুইল বাটন ঘুরাইলে হলো ভিডিওটা দেখবেন জুম ইন আউট হবে ফ্রেমটি। এরপর আমাদের মনটা একটু টেনে ছোটো করে দেবো, অবশ্যই শিপটা চেপে ধরবেন তাহলে সমানভাবে ছোটো হবে। এরপর এখান থেকে আমাদের ফ্রেমটি আবার হলো ফিট করে নেব, মনটাকে আমরা উপরে দিয়ে দেবো। এই কালারটাকে আমরা, এই যে কালা যে ব্যাকগ্রাউন্ড, এটাকে আমরা ই করব, রিমুভ করব। তার জন্য হলো এখানে নর্মাল আছে, নর্মাল থেকে স্ক্রিন করে দিলে হয়ে যাবে। ওকে, কমপ্লিট। এরপর আমরা এই যে হলো মনের একটা আলো থাকে, যে নিজস্ব আলো, লাইট আলো, এই আলোটা আমরা হলো ব্যবহার করব। তা ওইটা দেওয়ার জন্য হলো ফার্স্ট টাইমে আমরা এই যে ফাঁকা জায়গা হলো আমরা মাউসের রাইট বাটনটা ক্লিক করব। ক্লিক করার পরে নিউতে যাব, নিউ একটা সলিড নেব, মানে নতুন একটা পেজ এক কথায়। এরপর নিউ সলিডটা নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে হলো কালার আছে ব্ল্যাক, এই ব্ল্যাকটা আমরা হলো হোয়াইট সিলেক্ট করে নেব। ওকে করে দেব, ওকে করে দেব, চলে আসলো। এরপর এখানে আসবো, দেখতে পাচ্ছেন যে এখানে হলো একটি অপশন আছে রিসার্কেল টুল, এখান থেকে আমরা জাস্ট মাউসটা চেপে ধরে এখানে গোল যে হলো আছে অপশনটি, ইলিপেস টুল, এটা হলো নেব। নেওয়ার পরে এখানে জাস্ট টান দেব,
টান দেওয়ার পরে এখানে মার্কস করে নিলাম আমরা পুরো সাদা টুক মার্কস করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অটো মার্কস অপশন চলে আসে এরপর এই নিচে যে হলুদ চিহ্ন আছে যে মার্কসে এখানে মার্কস অন লেখা আছে এখানে ক্লিক করে অপশন আসবে এখানে মার্কস ফেদার আছে আমরা আমাদের এই বৃত্তটাকে জাস্ট ফেদার করে দেব ওকে দেখলেন ফেদার হয়ে গেছে চতুর সাইডটা এরপর সিলেকশন টুলটা সিলেক্ট করে আমরা জাস্ট আমাদের মুন যেটা আছে মুনের উপরে আমরা দিয়ে দেব এরপর আমরা এটার একটু অপাসিটিটা একটু কমিয়ে দেব এখান থেকে সেটিং এ যাব আবার যার পর নিচের দিকে ট্রান্সফর্ম আছে ট্রান্সফর্মে যাওয়ার পর এখানে অপাসিটি লেখা আছে 100% থেকে আমরা একটু অপাসিটিটা কমিয়ে দেব এরপর আবার সেটিংটা ক্লোজ করে দিলাম চলে আসলো এরপর সব কটা ফুটেজ আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে প্রি কম্পোজ করব এরপর আমরা এখান থেকে ইফেক্টে যাব ইফেক্টের থেকে কালারে যাব কালার থেকে কালার কারেকশন থেকে এখান থেকে লেভেলে আসব লেভেলটাকে একটু সেটিং করব ওকে কমপ্লিট হয়ে গেল আমাদের মুনলাইট এখান থেকে আমরা একটু প্লে করে দেখব তো এই ছিল আমাদের আজকের মতন টিউটোরিয়াল ফুটেজ তো এই গানটি আপনারা হলো আমাদের এই ভিএফএক্স মুনা চ্যানেলে দেখতে পারবেন যেহেতু ভিএফএক্স এর এই গান পুরো গানটিতে একটা চমক থাকবে তো গানটি হলো আপনারা খুব তাড়াতাড়ি দেখতে পাবেন এবং আমার এই টিউটোরিয়াল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন অবশ্যই আল্লাহ হাফেজ ঈদ মুবারক